যারা আছেন, আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ রাখবো, তোমার মধ্যে আওয়ামী লীগের লোকজন বাজার উঠতে না পারে, দাঁড়িয়ে না থাকতে পারে, যারা যেমন মানিছে তাদের সেরকম ব্যবস্থা ইনশাল্লাহ করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা কোনো মতে দুর্বল হবেন ইনশাল্লাহ, আমাদের সবাই আছে। আমরা এখনই বলি, যারা যদি কোনো বাজার ঘাটে তারা যারা নির্যাতন করেছে, অন্যায় করেছে, তারা যদি কোনো বাজার ঘাটে বাড়িতে থাকে, তাদের বলেন হয় তোমরা সশস্ত্রে চলে যাও, নতুবা আমরা বাধ্য হবো তোমাদেরকে বাড়ি ঘর ছাড়া করতে। আর আমার কাছে আপনাদের কাছে আরো একটা অনুরোধ রাখবো, যে আপনারা কোনো আত্মীয় স্বজন যদি কোনো পয়সা খেয়ে যদি কোনো লোকরে আপনারা মাঠে ঘাটে বা বাজারে উঠান, তাহলে আমরা আইনগত ভাবে ব্যবস্থা নেবো এবং দলীয় ভাবে ব্যবস্থা নেবো। কারণ আমাদের নির্বাচন আগাত হয়তো 2 মাস পরে 4 মাস পরে হতে পারে, সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনি কি পড়াশোনা করেন? জি ভাইয়া, কিছু পড়া। আপনি পড়াশোনা করেন? আপনি বলতে লজ্জা কিসের? কিছু পড়েন আপনি? আমি তো ভাই একটা ছেলে ভাই, আর আমি দূর থেকেই বুঝছি সেটা আমার বাবা, কারণ আমি আমার মারে কি সান্ত্বনা দিব ভাই, আমি কিচ্ছু বলতে পারতাছি না ভাই। ঠেলা সামলাইতে পারবাই তো, বুঝছো নি কুম ঠেলা, ওই যে ইন্দু অগলরে ঠেলাইয়া বিদায় কর রায় মার রায় খাট রায় বাড়িঘর জ্বালাই রায়, এটার বিপরীতে আরেকটা ঠেলা আইব, ঠেলাটা কিতা তোমার মুসলমান অগলরে তারা বিড়াইয়া বাংলাদেশও দেওয়ার চেষ্টা করব। দিত তো পারতো না রাষ্ট্রীয়ভাবে, কিন্তু তোমার ভাই মুসলমান ভাই রে, তুমি যদি মুসলমানরে ভাই মনে করো, তো তোমার মুসলমান ভাই অগলরে নির্যাতন করব, নিপীড়ন করব, তুমি যেভাবে উদ্দেশ্য কর রায় হৌদেশ ওভাবে করবো। হৌদেশ বলতে বুঝছো নিও, আমরা উত্তর দেশ, যেখানে ফেটোর ভিতরে আমরা থাকি আর চতুর্দিকে তারা। তো তারা যখন তোমার মুসলমান ভাই অগলরে নির্যাতন শুরু করবো, যে আমরা ইন্দুরে তোমরা ফিটিয়া বিদায় করছো, মারছো, বাড়িঘর জ্বালাইছো, তখন টেলা সামলাইতে আর পাইনি, খেয়াল করি অগলতা করো, খালি মনে করিও না গাড় জুড়ে অগলতাও হয়। ইটা ছাড়ো, একটা বাগানও যেভাবে সব ধরনের ফুল না থাকলে বাগানের সৌন্দর্য হয় না, একটা দেশও সব ধর্ম লোক না থাকলে ই দেশের সৌন্দর্য নাই। আমরা প্রবাসী অগলো আছি বিভিন্ন দেশ, খ্রিস্টান রাষ্ট্র অগলত থাকি আমরা, তারা আমরা রে ইলা নির্যাতন করেন না, তারা সব রাইটস আমরা রে দের, আমরা হয়তো বুঝলাম না তারা সব রাইটস দের, কিন্তু আমরা দেশ যে দেশ হে হিন্দু জন্মগ্রহণ করছে, তার জন্ম মাটি, তার পিতা মাতা, তার মাতামহ পিতামহ হলো দেশ জন্মিছে, হে 1000 ইয়ার্স 5000 ইয়ার্স এগো তার বংশ, তার রুট, এরারে মারিয়া বিদায় কর রায় জ্বালাইয়া ফুলাইয়া মার রায়, ইটা ঠেলা সামলাইতে পারতায় না। ইটা কিন্তু ইসলামেও কইছে না, ইসলামে ইটা কইছে না, যদি কইতো তে আল্লাহ মাইঞ্চোর স্ক্রুর মাঝে একদিনে এক টিফা মারিয়া সারা দুনিয়ার মাইঞ্চোরে মুসলমান বানাই দিলা অনেক, আল্লাহ চাইটা দুনিয়ার মাঝে সব জাত মানুষ থাকুক এবং তাই দেখতা খেলা দেখতা, বাগান যেভাবে সুন্দর করুন, মানুষ দিয়েও সব জরুরন মানুষ দিয়েও সুন্দর দেখা, বালা থাকো চিন্তা করে দেখি কত। We want justice.